তুমি ফটোটা দিয়েছো, আমি অনেক খুশি হয়েছি। কারণ তুমি যখন আমার পাশে থাকবে না, তখন তোমারই ফটোটা নিয়ে আমি আমার মনের কথা ভাববো, তোমাকে দেখে অনেক কিছুই ভাববো, এটার জন্য আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা, একটা প্রশ্ন আছে। আচ্ছা, তুমি আমার যে তুমি আমার মনের কথা কীভাবে বুঝলে? সে যখনই আমায় দেখে পড়ে না চোখেতে পালো, তার আসে না কথা মুখে। কি হয়েছে তোমার? হঠাৎ? ও আচ্ছা, চলো সাইডে চলো, দেখছি কি করা যায়। ঠিক আছে, তুমি বসা রাস। কোথায় গেলে? আমি একলা পৃথিবীতে তোমাকে ছেড়ে কোথায় যাব? ঠিক আছে, তাহলে তোমার এই ফটো নিয়েই আমি তোমাকে খুঁজে বার করব, এটা আমার প্রতিজ্ঞা থাকলো। কাঁদলে দিনটা খারাপ থাকে না, দিনটা খারাপ থাকে। আমি চলে যাচ্ছি, আর ডিস্টার্ব করবো না, ঠিক আছে? কাঁদবেন, হ্যাঁ।
আমি কাঁদছি কারণ আমার এখানে প্রকৃতির অনেক স্মৃতি ভালোবাসা, ঠিক আছে, বুঝতে পারছি। সেই কারণে এখানে কি করবে স্মৃতি খুঁজছি। আচ্ছা, মানে তুমি ফটোতে যাকে দেখছিলে, আমি যদি ভুল না হই সে তো মাইকটা হারিয়ে গেছে না, ঠিক করে কথা বলবো। আরে ইয়ার, মেয়েদের সম্পর্কে আমার ল্যাঙ্গুয়েজ শেখা দিয়েছে আমার, আরে ঠিক করে কথা বলো, বুঝতে পারছি জিনিসটা, বুঝো মেয়েরা টাকা টাকা থাকবে মালু তোমার দিল লুটতে হবে, টাকা না থাকলে তোমাকে মেরে বেরিয়ে, ঠিক আছে। আমার কাছে ভালোবাসার মেনটা এরকম, তোমার কাছে কি অন্যরকম? আমার কাছে ভালোবাসার মেনটা একটু অন্যরকম, কিরকম? তোমার মতন না। আমার ভালোবাসার মানুষটা এমনই ছিল যে সে টাকা কী জিনিস সেটা জানতো না, টাকাকে ভালোবাসত না, তার কাছে আমার ডায়েরিটা বেশি ছিল, ঠিক আছে। আর আমি আজও বুঝতে পারলাম না যে সে কেন আমাকে ছেড়ে চলে গেছে, সেই জন্য আমি তাকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে গেছি। আর এখানেই আমার অনেক ভালোবাসার স্মৃতি জড়িয়ে আছে, তাই আসার পথে সঙ্গে ঘুরে যাচ্ছে, ঠিক আছে। এক সেকেন্ড, সো ইন্টারেস্টিং, আমার হেভি লাগলো মাইরি। তো আমি কি জানতে পারি তোমার ভালোবাসার সংজ্ঞাটা ঠিক কোন লেভেলে আছে? শুনবে? হ্যাঁ চলো তাহলে বলছি। আচ্ছা চলো চলো দেখি। স্টপ। তাহলে বুঝতে পারলে তো আমার ভালোবাসার সংজ্ঞাটা কি? হ্যাঁ বস, আমি বুঝে গেছি তোমার ভালোবাসার সংজ্ঞাটা। আমি শুনে আমার খুব ভালো লাগলো, এরকম ভালোবাসা বাকি একটা পাওয়া যায় না। তবে সরি, আমার ভুল হয়ে গেছে যে আমি নিজের অজান্তে তোমার ভালোবাসা, তোমার কাছে সরিটা শুনতে চাই না। তোমার ভালোবাসার সংজ্ঞাটা কি সেটা এখন জানতে চাই। তোমার ভালোবাসার সংজ্ঞাটা আমি জানতে পারি? বস, আমার ভালোবাসার সংজ্ঞাটা খুব খারাপ, তোমার শুনতে কি ভালো লাগবে? ভালোবাসার সংজ্ঞাটা কোনো দিনও খারাপ হয় না, ঠিক আছে। যে কোনো ভালোবাসায় অনেক ভালো, সুন্দর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই তুমি নিঃসন্দেহে আমাকে বলতে পারো, ঠিক আছে। কিন্তু তুমি যখন তোমারটা আমাকে শেয়ার করতে পেরেছো, আমিও তোমাকে ভাই মনে করে শেয়ার করে দিই। চলো চলো শুরু করি, আমার সাথে কী কী খেলা হয়েছিল শুরু করছি। কখন যে আসবে কে জানে, ভালো লাগছে না। আমি এসে গেছি। জানি না, লেট কেন করি? জানি মিস করছি, বাইরে যাচ্ছি আবার। তুমি কেন তাদের ডাকলে? আমি তাদের ডাকলাম অ্যাকচুয়ালি, আজকে আমি স্যারে গেছি, তো আমার ইচ্ছা যে আজকে আমি দুপুরে থেকে যে বাইরে বাইরে যাচ্ছি। আজকে ভাবছি সামনে পদন্দার দোকান আছে না, ওই মদনদার দোকানে বিকেলে এগুলো চাপিং করে, তো দুপুরে চিকেন বিরিয়ানি ভাবছিলাম একসাথে খাওয়া। বড় রেস্টুরেন্টের মাইনটা কম পাই তো, আর তো যেহেতু ফ্যামিলিতে টাকা দিতে হয়, মাকে বা মায়েরকে টাকা দিতে হয়, হাতে আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু তোকে দেওয়ার চেষ্টা করি। আর কি
দেখ টাকা পয়সা কম থাকতে পারে বাট ভালোবাসাটা আসবে। মানছি তো ভালোবাসি, তা আমি তোকে তো একদিন সাবধান করছি, তো রাখা উচিত না। আরে টাকা না থাকলে কি করবো, কি বলতো, তোর তো কোমরে টান থাকবে না তো। আরে তুই শোন কথাটা, তুই সব বুঝতে পারছিস না, দেখ কি আজ নেই কাল হবে, কিন্তু দেখ আমি আমি তো বার বার করে বলছি আজ নেই কাল হবে, দেখ আমি আর তুমি কি বলবো বল, এখন তুই কি চাইছিস? ভালোবাসার থেকে টাকাটা বেশি বড় হয়ে গেল, ঠিক আছে আজ থেকে আমি ভালোবাসাকে ঘেন্না করবো। বুঝতে পারলে তোমার খারাপ ভালোবাসার সংজ্ঞাটা বুঝতে পারলে এরকম ভাবে বলো না, সব ভালোবাসাই সমান নয়। আর আমি যতটা বুঝলাম আমার থেকে তোমার মনের কষ্টটা বেশি, একটা ভালোবাসায় বেশি কষ্ট, তবে আমার দুঃখ তো নেই, কারণ ভালোবাসাটা খারাপ ছিল, ওই ভালোবাসায় টাকাকে প্রায়োরিটি দেওয়া হবে, হ্যাঁ সেটাই গেছে, আমি বেঁচে গেছি, এখন আমি রিল্যাক্স এনজয় করি আমার মতো পথে। তাহলে এখন আর জীব আছে, এখন রিল্যাক্স এনজয় করছি, এখন তুমি তোমার তো তোমার ভালোবাসাটা খুব দারুণ দারুণ ফাটাফাটি পুরো লাইট একেবারে, তো তোমার ওই পবিত্র ভালোবাসাকে এক করতে আমি চাই, তুমি কি আমাকে সেই পারমিশনটা দেবে? দিতে পারি। তাহলে এই কারণে বলেছিলাম একই পথের পথিক, তাহলে আমি আজ থেকে তোমার কাছ থেকে একটা দায়িত্ব চাই, যে তোমাদের দুজনকে তোমার ভালোবাসার মানুষটাকে আমি খুঁজে বের করে তোমার সাথে মিলিয়ে দেবো, আজ থেকে আমার এই একটাই লক্ষ্য, তার জন্য যা করতে হয় আমি করবো। আচ্ছা তুমি কি আমার ভাই হয়ে যাবে আমার সঙ্গে? আপনারাও আজ থেকে আমরা একসাথে চলে গেল। কে হলো সঙ্গীকার কে জানে, অচেনা পথের বাট তাও চাকা ঘুরতে থাক, বুক জোড়া অঙ্গীকার সন্ধানে তুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া, তুই পৃথিবী কোন চাওয়া পাওয়া দিশে হারা। ঝড় বদল
চেনালো দিন বদল স্বপ্নের রং মহল সাহারা তোমাকে না আমার খুব ভালো লাগে। তোমার হাসিটা না বস আমার হেভি লাগে, পুরো একদম রামকৃষ্ণ চমচম, সো সুইট। কিন্তু জানো বস, আমার না মাঝে মাঝে খুব কষ্ট হয়, হেভি কষ্ট লাগে। প্রতীককে যদি বয়ে নিয়ে চলো তাহলে কষ্ট তো লাগবেই। কী করবো বলো বস, মুছে ফেলার কোনো উপায় নেই। তবে মুছে ফেলার উপায় আছে। কীভাবে বস, কীভাবে? তুমি যেরকম আমার অনেক মনের দুঃখ কষ্টকে মুছিয়ে দিয়েছো, আমিও পারবো। পারবে বস, তুমি পারবে। চাহিদায় ঘর ছাড়া